ওয়েলকাম টু ভিডঙ্কো ডট কম আমি সৈকত তোমাদের ম্যাথসের টিউটার এখন আমরা যে সমস্যাটি সমাধান করতে চলেছি সেটি হলো ওয়াই ইকুয়ালস টু কস ইনভার্স এক্স হোল স্কোয়ার হলে দেখা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ইকুয়ালস টু জিরো অতপর ওয়াই টু এর মান নির্ণয় করো যখন এক্স ইকুয়ালস টু জিরো তাহলে সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমে প্রশ্নপরত্ব অংশটিকে লিখে নেব অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু কস ইনভার্স এক্স হোল স্কোয়ার এখন আমরা যদি উভয় পক্ষে এক্স হিসাবে অবকরণ করি তাহলে হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স হোল স্কোয়ার অথবা ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু টু কস ইনভার্স এক্স ইন্টু এক্স অফ কস ইনভার্স এক্স হবে মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে উভয় পক্ষে গুণ করতে পারি তাহলে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু মাইনাস টু কস ইনভার্স এক্স এখন যদি আবার আমরা এক্সের সাপেক্ষে অবকরণ করি তাহলে হবে ডিডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডি এক্সকে আমরা ওয়াই ওয়ান লিখতে পারি ইকুয়ালস টু ডিডি এক্স অফ মাইনাস টু কস ইনভার্স এক্স এখন ইউভি সূত্র অনুসারে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি ডি এক্স অফ ওয়াই ওয়ান হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ডিডি এক্স অফ রুট ওভার অফ ওয়ান এক্স স্কোয়ার হবে হাফ ইন্টু মাইনাস টু এক্স রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস টু মাইনাস ওয়ান বাই ওভার অফ ওয়ান মাইনাস স্কোয়ার

অথবা আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ইকুয়ালস টু জিরো তাহলে প্রথম অংশ আমাদের প্রমাণিত হলো এখন যদি এক্স ইকুইয়ালস টু জিরো হয় এক্স ইকুয়ালস টু জিরো হলে ওয়ান মাইনাস জিরো ইন্টু ওয়াই টু মাইনাস জিরো ইন্টু ওয়াই ওয়ান মাইনাস টু ইকুয়ালস টু জিরো অথবা ওয়াই টু ইকুয়ালস টু তাহলে এক্স ইজিকস টু জিরো হলে ওয়াই টু ইজ ইয়ালস টু টু হবে এটি হলো নিম্ন প্রশ্নের সমাধান এই ধরনের আর অসংখ্য অঙ্কের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ভীড়ঙ্ক ডট কমে ভিজিট করো ধন্যবাদ